পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উন্নয়নের কাণ্ডারি, কাছের মানুষ, কাজের মানুষ এবং অসহায় মানুষের পাশে একমাত্র তিনি যে দাঁড়াতে পারেন সেটাই আবারও একবার প্রমাণ করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। হবে না কেন, তিনি যে দল থেকে বিধায়ক হয়েছেন সেই দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে শুরু হয় ভারী বৃষ্টি। এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বৃহস্পতিবার বিধায়ক খোকন দাস ত্রিপল বিতরণ করলেন। এদিন বর্ধমান শহরে 13 ও 14 নম্বর ওয়ার্ডের যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাদ ফুটো হয়ে জল ঢুকেছে সেই সমস্ত এলাকাবাসীদের তিনি ত্রিপল তুলে দেন। এদিন বিধায়ক জানান, রাজনীতি না করে মানুষের পাশে থাকতে হবে। তিনি আরও জানান, প্রয়োজনে পাবে না আর যার প্রয়োজন নেই সে পাবে, সেটা তিনি করতে দেবেন না। এদিন ত্রিপল প্রাপকরা বিধায়ককে ধন্যবাদও জানান। আজকে কে দিল? খোকন দাস দিল। কি দিল? পলিথিন দিল। কি হয়েছিল আপনার অসুবিধা? খুব অবস্থা খারাপ, জল পড়েছে, সেই জলের জন্য উনি পলিথিন দিল। কি বলবেন, এরকম পলিথিন দিয়ে এরকম সাহায্য করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সুযোগ সুবিধা অসুবিধাগুলো সেগুলো জিজ্ঞেস করছে, কি বলবেন তাকে? হ্যাঁ, মানুষের সুবিধা অসুবিধা দেখছে, উনি সবার জন্য সাহায্য করছে, তাকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ জানাবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।